হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে আমি যেটা করেছি চিকেন চাউমিন, তো একদম যেরকম বাজারে আমরা চিকেন চাউমিন খেয়ে থাকি সেইভাবেই করেছি। খুব সহজ পদ্ধতিতে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো কীভাবে আমি চিকেন চাউমিনটা তৈরি করেছি সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো ভিডিওটা দেখে নিয়ে যাক। তো গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান চাপিয়ে তাতে কিছুটা চাউমিন প্রথমে আমি সেদ্ধ করে নেব, অল্প কিছুটা জল দিয়ে আর দু চামচের মতো লবণ দিয়ে এটাকে আমি হাফ বয়েল করে নেব, খুব একটা ফুটাবো না। তো চিকেন চাউমিনে আমি একটাই ডিম ইউজ করেছি, তো একটা ডিম নিই, তাতে অল্প লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তো এটা চাউমিনে যখন দেব তখন এটাকে ভেজে নেব। আর নিয়েছি কিছুটা চিকেন, এটা বোনলেস চিকেন, তো এটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি চিকেনগুলোকে। তো চিকেনে আমি দেবো এক চামচের মতো সয়া সস আর দেব লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে তাতে দু চামচ আমি দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। তো চিকেনগুলোকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেবো, যতক্ষণ না চিকেনে একটু সেদ্ধ হয়ে যায়। অন্যদিকে একটা ছোট্ট বাটি নিই, তাতে আমি সমস্ত সসগুলো নিয়ে নেবো, যেমন শেজওয়ান সস 1 চামচ দেবো, রেড চিলি সস 1 চামচ, গ্রিন চিলি সসও 1 চামচ দেবো, টমেটো সস দেবো 2 চামচ, টমেটো সসটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে তাই 2 চামচ ইউজ করেছি, সয়া সস দিয়েছি 1 চামচ আর ভিনিগার দিয়েছি 1 চামচ। সমস্ত সসগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে ভালো করে মিশিয়ে দেবো। অন্যদিকে যে চাউমিনটা সেটা সেদ্ধ হয়ে গেছে, তো এটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন চাউমিনগুলো একদম ঝরঝরেভাবে সেদ্ধ হয়ে গেছে। তো অন্যদিকে চিকেনটাও ভাজা ভাজা হয়ে গেছে, তো চিকেনটাকে এরপর আমি কড়াই থেকে তুলে একটু অন্য বাটিতে রেখে দেবো। তো ওই কড়াইয়ে আরও 1 চামচ তেল দিয়ে আমি আবার ডিম, যেটা আমি করে রেখেছি ফেটিয়ে রেখে, সেই ডিমটাকেও দিয়ে দেবো, দিয়ে ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। তো ডিমটাও ভাজা হয়ে গেছে, ডিমটাকে তুলে সাইডে রেখে দেবো। তো আরও 2 চামচ আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি,
আর দেবো 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে হাই ফ্লেমে এরপর 1-2 মিনিট ভাজবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তাতে আমি দেবো গাজর, ক্যাপসিকাম আর বাঁধাকপি। এই সমস্ত সবজিগুলোকে কিন্তু আমি হাই ফ্লেমে ভাজবো। আর দেবো 1 টিস্পুনের মতো লবণ। তো দেখতেই পাচ্ছেন সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এতে আমি দেব যে চাউমিনটা বয়েল করে রেখেছিলাম সেই চাউমিনটা দিয়ে দেবো। দেবো চিকেন আর ডিম ভাজা যেগুলো করেছি সেটাও দেবো। আর দেবো সমস্ত যে সস একটা বাটিতে করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দেবো। খুব ভালো করে হাই ফ্লেমে এগুলোকে এক মিশিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছেন চাউমিনগুলো খুব সুন্দর হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো, তাহলে আমাদের চিকেন চাউমিন একেবারে রেডি, যেরকম আমরা দোকানে কিনে খেয়ে থাকি। তো বাড়িতে খুব সহজেই তৈরি করে যায়, তো এইভাবে আপনারাও করতে পারেন। তো আমার ভিডিও ভালো হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। নমস্কার।